এই হচ্ছে সেই চাল কুমড়ো যেটাকে এটা কি করবি পুর, চাল কুমড়োর পুর। তো এটা হচ্ছে আমার দিদিভাই স্পেশাল একটা রেসিপি, যেটা চাল কুমড়োটাকে ভাপ দিয়ে তার মধ্যে এই যে বাটাটা দেখছো, এই বাটাটা হচ্ছে পোস্ত আর কালো সর্ষে, তাই তো? পোস্ত আর কালো সর্ষে এটাকে মিক্সিতে পেস্ট করেছে, পেস্ট করে এইটাকে ভাপিয়ে নিয়েছে, এবং ভাপিয়ে নিয়ে এটাকে মাঝখান থেকে কেটে দেখতে পাচ্ছো এটাকে এইভাবে পুর দিয়ে নিয়েছে। দিয়ে এবার এটাকে বেসনের মধ্যে ডিপ করে নিয়েছে, এবার এটাকে ফ্রাই করবে। দেখতে পাচ্ছো কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, সর্ষের তেলেই রেসিপিটা হবে। এখন এটা ডিপ করা যে চাল কুমড়োটা আছে এটা কড়াইতে দিয়ে এটাকে ভাজা হবে। আচ্ছা বলে দিই, বেসনটার মধ্যে শুধু নুন আর হলুদই মিক্স করা হয়েছে, শুধু নুন আর হলুদ দিয়ে বেসনটাকে জাস্ট ফেটিয়ে নেওয়া হয়েছে, আর কিছু কিন্তু দেওয়া হয়নি বেসনটার মধ্যে। এবার এটাকে ফ্রাই করা হবে। এটাকে এক পা উল্টানোর পর এরকম কালার আসবে, আর একটু ফ্রাই করতে হবে। তোমাদেরকে জাস্ট দেখালাম যে একবার উল্টানোর পর এটা এই কালারটা এসছে। আর এটাকে গরম গরমই খেতে হয়, এটা গরম গরম খেলে তবেই এটার টেস্টটা পাওয়া যায়। তো তোমরা যখন এটা খাবে গরম গরমই সার্ভ করবে, এটাকে একদম পুরো উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হচ্ছে। ভাজার পর দেখতে পাচ্ছ এরকম হয়েছে, ছাঁচো কুমড়োর পুর রেডি। এখনও আর একটু বাকি আছে, সেটাও করবে। আমি জাস্ট তোমাদেরকে ফিনিশিং টাচটা দেখিয়ে দিলাম।